ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জন্য স্থায়ী কোনো কোচিং স্টাফ নেই পাকিস্তান ক্রিকেটে। বিভিন্ন সময় জোরালোভাবে কিছু নাম এলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। তবে এবার সম্ভবত বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পেরেছে পিসিবি। আলাদা বিভাগে দুজন হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট পাকিস্তান। দেশটির গণমাধ্যমে জোরালো গুঞ্জন, শাহিন বাবরদের দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেন। সাদা বলের সব দায় থাকবে তার কাঁধে, অর্থাৎ ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তার চুক্তি মোটামুটি পাকা করেছে পিসিবি। চাকরিতে যোগ দিয়েই তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ। সাবেক প্রোটিয়া কোচ এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আইপিএলে। গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন 2022 সাল থেকে। চলতি সিজন শেষ করে পাকিস্তানের ওয়ানডে এবং টি টোয়েন্টি কোচের কাজ শুরু করবেন তিনি। পাকিস্তানের কোচ হয়ে কার্স্টেন আইপিএল চলাকালীন আবারও গুজরাটের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন কিনা তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। কোচিং প্যানেল এবার দুই ভাগে বিভক্ত করেছে পিসিবি। গ্যারি কারস্টেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেট সামলালেও লাল বলের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার জেসন গিলেস্পির কাঁধে। দলের টেস্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন তিনি। তবে তাদের ডেপুটি হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সেই বিষয়টি চূড়ান্ত নয় এখনও। যদিও বোলিং কোচ হিসেবে পিসিবির দুই বছরের চুক্তি আছে ওমর গুল এবং সাইদ আজমলের সঙ্গে। কার্স্টেন এবং গিলেস্পির কোচ হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলেও এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। কদিন আগে গুঞ্জন উঠে বেশ মোটা পারিশ্রমিকে দেশটির কোচ হতে যাচ্ছেন শেন ওয়াটসন, তবে শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি সে আলোচনা। চলতি মাসে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসুফ, আর পেস ডিপার্টমেন্ট সামলাবেন ওমর গুল। একইভাবে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন সাইদ আজমল। এস এম ইকবাল, সময় সংবাদ।